পিইপিআইটি এর মাধ্যমে স্থানীয়দের মতামতের ভিত্তিতে অতি দরিদ্র খানার যে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে তা যাচাই বাছাই করার একটি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সেক্ট ওয়াক বা গ্রাম পদচারণ। এ প্রক্রিয়ায় দু থেকে তিনজনের একটি দল পুরো গ্রাম পরিদর্শন করেন। তারা অতি দরিদ্র খানা নির্বাচনের যে পাঁচটি মূল মানদণ্ড এবং পাঁচটি পরিপূরক মানদণ্ড রয়েছে তার ভিত্তিতে তালিকাভুক্ত অতি দরিদ্র খানার বৈশিষ্ট্য যাচাই বাছাই করেন। এ পদ্ধতিতে এফজিডি থেকে প্রাপ্ত তালিকায় নাম আসেনি কিন্তু অতি দরিদ্র খানা হিসেবে বিবেচিত হতে পারে এমন তালিকা তৈরি করা হয়। তালিকাটি হচ্ছে এলিজিবল লিস্ট। 55টা খানা ছিল, তার মধ্যে 30টা ছিল। দাদা কেমন আছেন আপনি? ভালো। বাবু তোমার নাম কি? অন্তর। দাদা ওই রয়্যালদা বাড়ি কোনটা? এইটা উনি কি বাড়ি আছে? একটু একটু রাইখা দেবেন দাদা। দাদা কেমন আছেন আপনি? এটি আপনার বাড়ি? আপনার আপুর নাম?